শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ সেলিম। আবু তাহের চৌধুরী। ঠিকানা চৌক বাজার, চট্টগ্রাম। 71 সালে আপনি কি দেখছেন? আমরা তখন ছোট ছিলাম, তখন আমরা দেখছি কি আমাদের কাপাসগোলা ওই স্কুল আছে না, ভালো বিদ্যালয়, ওইখানে পাঞ্জাবিরা ওইখানে ক্যাম্প করছে। তো ওইখান থেকে পাঞ্জাবিরা কী করতো, সকালবেলায় বিয়ে হয়ে বাসা বাড়িতে ঢুকে খাবার থাকলে ওগুলো প্রথমে এরা কী করতো, খাইয়ে দিয়ে বেরিয়ে দিত। ওর যাওয়ার পথে কী করতো, যদি দেখতো বলতো, বলকে তুম মালওয়ান হ্যাঁ, ওইভাবে বলতো। যদি বলে না আমি মুসলমান, বলার পর লাঠি দিয়ে বেরিয়ে করতো, চলে যেত। আমাদের পাশে একটি খাল আছে, খাল দিয়ে আমি এরা চলে যেত, কিন্তু এরা সাঁতার জানতো না। একসময় দেখা গেছে যে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে প্রচুর পানি, দুইজন মানে কত ওইখানে পড়ছে, মনে করছে দিতে পারবে, ওইখানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে অনেক হাততাড়িয়েছে, কিন্তু উঠতে পারেনি। এটা আসলে 5-7 জন একসাথে আসতো, বাঙালির বাচ্চা দিয়ে এইভাবে মানে কত ওইখানে ইয়ে করছে, ওই খাবার স্কুলের মানে মুড়ে এটা মুছি করবে গিয়েছে ওই কর্নারে, ওইখানে একটা করছে। ওইখানে একটা কী করতো, বাড়ির বসে গিয়ে যখন একটা ট্যাঙ্কের মধ্যে ওইভাবে ওইখানে বসে থাকতো, যখনই দেখতো লোকজন যাচ্ছে তখনই বলতো এছাড়াও বলতো মুক্তি কী ধারে, জিজ্ঞাসা করলে তো কেউ তো বলতো না যে মানে মুক্তি কী, মুক্তি কাহিনী কোথায়, ওগুলো না বললে তারপরে এদেরকে ধাক্কা দিত, হ্যালে রেখল দিয়ে বাড়ি দিত, ওইরকম করতো। এরপরে আপনার 3-4 লোক একদিন নিয়ে আসলো আপনার 10:30 দিকে, এটা বলছে প্রথমে গর্ত করার জন্য, ওদেরকে বলছে যে গর্ত করবো, এরা গর্ত করবে কী দিয়ে সুতনে হাতে। তো সামনে পাশে এক বাড়িতে গেলো, গিয়ে বললো যে ওই কোদাল আছে না ওগুলো দেওয়ার জন্য, বলতে তো আমরা তো আমরা কোদাল করতে গিয়ে দেবো, ওই খন্তি আছে না ওগুলো নিতে বললো, নিয়ে গেলো যারা যাদেরকে মারবে ওদের দিয়ে গর্ত করছে। এরা 60 জনকে মারছে মুশিদুল পাকন, এটা আপনার কাবাসগুলো গলি স্কুলের গলি দিয়ে গলিতে ঢুকে একটা মারছিল, আমরা ওইটা কাঠাল বাগান বলতে ওই পারে ওই মাঝের ওইখানে ওই মাঠের মধ্যেই গর্ত করেছে, গুলি করছে, গুলি করার পরে মারার পরে লাঠি দিচ্ছে তো, কিন্তু ও মাটি জানে এরপরে কী করছে, বাড়িতে 2টা লোক এভাবে আস ঢুকতেছে গলি দিয়ে আসতেছে, ওদের কাটতেছে এরপরে সব মাটি দিয়ে খারাপ করবে, এখনও সেখানে বিল্ডিং হয়ে গেছে। এরপরে আপনার সন্ধ্যাবেলায় বেশিরভাগ ঢুকতো আমাদের গলির ভিতরে, বাড়ি ভিতরে ঢুকতো সন্ধ্যাবেলায়, তো কী করতো দুই খেয়ে আগে মানে খাবার দাবার খেয়ে ফেলতো, এদিক দিয়ে ঢুকে আপনার ঘাসিয়াবার ওদিক দিয়ে বেড়ে যেত,
মুশিপুকুর পারে জি অনেক পুকুর হত্যা করছে একটা হলো বদ্ধভূমি আছে বদ্ধভূমি আছে 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 মুশিপুকুরটা আমি যেটা শুনছি দেখেনি শুনছি তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।